ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আপনার মেয়েদেরকে বিশেষ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, সাধারণত মানুষের চয়েজের কথা রসুল বলেছেন, তুনকাহুল মারআতু লি আরবাইন, যে কোনো মহিলাকে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে মানুষে বিয়ে করা। একটা হচ্ছে বলে যে লিমা লিহা, তার সম্পদ দেখে বিয়ে করা হয়, লি জামা লিহা, তার সৌন্দর্য দেখে বিয়ে করা হয়, এবং এরকম ভাবে বলে যে লি হাসা বিহা, তার বংশ দেখে বিয়ে করা হয়, এবং চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে ওয়ালি দিনিহা, হ্যাঁ, যে ধার্মিকতা দেখে বিয়ে করা হয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায়োরিটি দিতে বলছেন ধার্মিকতাকে, ফাগফার বিদাতি দিন তারিবেতি দাক, রাসূল বলেছেন যে ধার্মিকতাকে প্রাধান্য দিবে তাহলে তুমি সফল কাম হতে পারবে। সুতরাং আমরা বলবো যে ধার্মিকতাকেই টার্গেট করবে, প্রথম গুণ যেটা দেখবে মেয়ের মধ্যে যে ধার্মিকতা আছে কিনা, যদি ধার্মিকতা থেকে থাকে তাইলে পরের যদি অন্য গুণও মিলানো যায় দুই একটা, কোনো সমস্যার কিছু নাই। যদি বংশীয় মেয়ে হয়, হ্যাঁ, আবার সুন্দরী হয়, ধার্মিক হয়, তাইলে তো বেস্ট। কিন্তু যদি ধার্মিকতার সাথে কোনোটা বানানো না যায় তাইলে কিন্তু ওই ধার্মিক যে তাকে প্রাধান্য দিতে হবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে এরকম ঘটেছিল, তার যখন বিয়ের বয়স হয়েছে তখন তার খালাকে বলেছিল যে মেয়ে দেখার জন্য, তখন তার খালা দুইটা মেয়ে দেখেছে, বললো যে আমি দুইটা মেয়ে তোমার জন্য দেখেছিলাম, হ্যাঁ, একটা খুবই সুন্দরী, কিন্তু হ্যাঁ তার সমস্যা হচ্ছে কি, সে এত ইবাদত বুঝেন না, এত মানে আপনার উন্নত মানের না, যে ধর্মকর্মের প্রতি বেশি অনুরাগী এমন না, হ্যাঁ, কিন্তু একজন মুসলমান হিসেবে যতটুকু করা দরকার ততটুকু, কিন্তু সুন্দরী আছে। আরেকটা মেয়ে আমি পাইছি যেটা এত বেশি সুন্দরী না, কিন্তু ধর্মের দিকে খুবই অগ্রসর, চাল চরিত্র সবই উন্নত, তখন তিনি বলেছিলেন যে এটাকে আমি বিয়ে করব। এবং সেই ঘর থেকে আবদুল্লাহ, যিনি তার হ্যাঁ কিতাবাদীর তার এলেমকে চর্চা করেছেন এবং মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন তার মৃত্যুর পর, হ্যাঁ, সেই ঘর থেকেই জন্মগ্রহণ করে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরামর্শ আছে যে দিনদারিকে গুরুত্ব দেওয়া, দিনদার মেয়েকে, যে বদ্দিন, যার ধার্মিকতা ঠিক নাই, বংশ উচ্চ হলেও তার সৌন্দর্য বেশি হলেও সেটা কোনো কাজে আসবে না, বরং সেটা হিতে বিপরীত হয়ে যাবে, তার সৌন্দর্য অকাল হয়ে দাঁড়াবে। এরকম আমরা দেখেছি আমাদের এলাকায় একজনে সৌন্দর্য দেখে বিয়ে করেছে, পরবর্তী সবসময় ঝগড়া লেগেই থাকে, তাকে অবমূল্যায়ন করে, তখন সে বকাঝকা দেয়, বলে যে তোর সৌন্দর্যের বড়াই দেখাইতে হবে না, কোনো গাছের বাকল যদি খোলা হয় তখন ওই গাছকেও সাদা দেখা যায়। সুতরাং এমন যেন না হয়, এই কারণে ধার্মিকতাকে প্রাধান্য দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আমাদের ভাই আরেকটা কথা বলেছে যে সালাফি মেয়ে খোঁজার জন্য হ্যাঁ সময় আপনার বেশি কালক্ষেপণ করা যাবে কিনা, দীর্ঘ সময় থেকে খোঁজা যাবে কিনা, হ্যাঁ, যাওয়া বাধ্যতামূলক কিনা। আমরা বলি যে মেয়ের ক্ষেত্রে যখন আমাদের সে সালাফি আকিদের মেয়ে পাওয়া কষ্ট, যাদের মানহাজ খুবই ঠিক আছে, এরকম মেয়ে পাইতে কষ্ট হইলে কমপক্ষে এই জিনিস দেখা দরকার যে ওই ফ্যামিলিতে মেয়েরা কি তার স্বামীকে মানে কিনা। কোন মেয়ে যদি তার দেখা যাবে যে তার মা তার বাপকে খুবই সম্মান করে, ওই বংশের মধ্যে মেয়েরা স্বামীকে বেশি সম্মান করে, ভক্তি করে, তাদের কথার বাইরে চলে না, এমন মেয়েকে বিয়ে করে নিজে আকিদা ঠিক করা যায়, এরকম আমরা দেখেছি অনেকে এরকম চেষ্টা করেছে। কিন্তু যার এই অভ্যাস নাই, যদি ধার্মিক ফ্যামিলি কিন্তু মা হ্যাঁ তার বাপের কথা শুনে না, দেখে দেখে সে অভ্যস্ত হয়ে পড়ে, এবার যতই আপনি চেষ্টা করবেন কাজ হবে না। এই কারণে ওই গুণটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া দরকার বিয়ের ক্ষেত্রে। আপনি সালাফি আকিদা খুঁজতে খুঁজতে অনেকে এখন বর্তমানে ফেসবুকে আমরা দেখি লেখালেখি করে যে শেষ পর্যন্ত তার ফ্যামিলি আর টিকলো না, ঝামেলা লেগে গেল, না এরকম না, বরং আপনি এরকম মানামানি যেই ঘরে আসে সেই ঘরের মেয়ে বিয়ে করেন, ধার্মিকতা আছে, সালাত আদায় করে, এরকম যদিও মানহাজের মধ্যে একটু বেশ কম থাকে, ওকে ঠিক করে নেওয়া সহজ। কিন্তু এটার জন্য কালক্ষেপণ করা দীর্ঘ সময়, হ্যাঁ, বিয়ের একটা বর্তমান মানুষের বয়স আস্তে আস্তে কমে যাচ্ছে, সুতরাং যদি এখানে 30-35 বছর শেষ করে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে তো আর হলো না, চেষ্টা করা উচিত। প্রথমে আমরা দেখব যে সব দিকে মিল, মানহাজে মিল সবকিছু, কিন্তু যদি একান্ত না মিলে তখন এইটাই প্রাধান্য দিতে হবে যে মৌলিক একজন মুসলমান হিসেবে ধার্মিকতা আছে, একটু বেশ কম থাকলে ওটা সোজা করিয়ে নেওয়া যায়। জাজাকুল্লাহ খাইরা।